আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় ঢাকার অর্থনৈতিক ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, সভাপতি নগর গবেষণা কেন্দ্র। তার পাশে রয়েছেন জনাব কামরুল ইসলাম, FCA সিনিয়র সহসভাপতি, DCCI ঢাকা চেম্বার। প্রিয় দর্শক, আমরা দেশ টিভিতে সোজা কথা অনুষ্ঠানে মাঝে মধ্যেই ঢাকার নানা সমস্যা নিয়ে আলোচনা করি। ঢাকার বাইরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে আমরা ঢাকাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু সেটা সত্য নয়। এই জন্য যে ঢাকা বাংলাদেশের রাজধানী এবং রাজধানীর একটা বিরাট গুরুত্ব রয়েছে। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর, সবচেয়ে জনবহুল শহর এবং ঢাকার সমস্যাও বহুবিধ। তো ঢাকার সমস্যাগুলো নিয়ে আলোচনা করলে তার মধ্যে যদি কোনো সমাধান আসে সেগুলো প্রকারান্তরে অন্য ছোট শহর, মাঝারি শহর, বড় শহর সবখানে এসব সমাধানকে আবার কাজে লাগানো যেতে পারে। এই জন্যে ঢাকা নিয়ে যখন কোনো আলোচনা হয় সেটা পরোক্ষভাবে বাংলাদেশের যে কোনো শহরের সমস্যার আলোচনারই প্রতিধ্বনি। আমরা ঢাকা চেম্বারের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা কয়েকদিন আগে একটা সেমিনারের আয়োজন করেছিলেন এই আলোচ্য বিষয় নিয়ে। সেই সেমিনারের সূত্র ধরে আমরা আজকে ঢাকার অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমি জনাব কামরুল ইসলাম সাহেবের কাছে যাই। জনাব ইসলাম, সম্প্রতি ঢাকা চেম্বারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিভিন্ন বক্তা বলেছেন যে ঢাকা খুব দ্রুত বিকাশমান একটা শহর হলেও ঢাকার অর্থনৈতিক তৎপরতাগুলো খুবই অপরিকল্পিত। তো আপনারা তো এই সেমিনারটা আয়োজন করেছেন এবং এটাই আপনাদের থিম ছিল, তো একটু কি আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করবেন বিষয়টা? ধন্যবাদ জানি ভাই। আমি আমার প্রিয় একজন ব্যক্তিত্ব আজকে আমার পাশে আছেন, আমি ওনার সাথে বসে একই টেবিলে কথা বলছি, একই ফোরামে কথা বলছি। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং গত যে সেমিনারটা ঢাকা চেম্বারে গত 23 তারিখে হলো, সেটার মধ্যে স্যারের একটা বক্তব্যটা অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত সুদূরপ্রসারী একটা বক্তব্য ছিল স্যারের। তো এখন ঢাকার ইতিহাস যদি আমরা চিন্তা করি, 400 বছরের ঢাকার ইতিহাস এবং বাণিজ্যিক ইতিহাসও ঢাকার 400 বছরের। এবং ঢাকায় এই বুড়িগঙ্গা ঘিরেই কিন্তু ঢাকার ডেভেলপমেন্টটা শুরু হয় এবং এই বাণিজ্যিক যেই কার্যক্রমটা সেটা আমি তো মনে করি প্রথম দিকে বরং পরিকল্পিতই ছিল। আস্তে আস্তে এটা চাহিদা সাথে ঠিক যোগানটা সেইভাবে হয়নি বলেই আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং পুরনো ঢাকা যেটা আমরা বলি, এই পুরনো ঢাকা কিন্তু অর্থনীতিতে, ঢাকার শুধু অর্থনীতি না সারা দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করছে। এবং এই পুরনো ঢাকার যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা বাংলাদেশের চাহিদা, মানে স্বাধীনতা উত্তর যে চাহিদা ছিল সেটা কেটার করার জন্য হয়তো ওই ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি যথেষ্ট ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে চাহিদা, সারা দেশের চাহিদা, প্রত্যেকটা জিনিসের চাহিদা যখন বেড়ে গেল, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা বাড়ানোর কোনো আর তৎপরতা হয়নি, কিংবা যেইটুকু বেড়েছে সেটা অপ্রতুল ছিল। সেই কারণেই আজকের এই সমস্যাটা, বাণিজ্যিক সমস্যাটা আস্তে আস্তে প্রকট আকারে ধারণ করে এবং অপরিকল্পিতভাবেই জিনিসগুলো গড়ে উঠতে থাকার কারণেই কিন্তু এটার আমরা বিভিন্নভাবে আমরা সমস্যাটা প্রকট থেকে আরও প্রকটতর হচ্ছে। এখনও আমার মনে হয় যদি আমরা প্ল্যান করে জিনিসগুলো শুরু করতে পারি, শুরু করতেই হবে আমাদেরকে, নতুনভাবে আমাদেরকে চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে কি করে আমরা
পুরো ঢাকা শহরটাকে কিভাবে সাজাতে পারি। আর শুধু ঢাকা শহরকে নিয়ে চিন্তা করলে চলবে না, আমাদের সাথে সাথে ঢাকা শহরের বাইরেও অন্যান্য মফস্বল শহরগুলোর দিকে যদি আমরা না তাকাই এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রম যদি আমরা বিস্তৃত না করতে পারি, তাহলে কিন্তু ঢাকার এই সমস্যার চিরস্থায়ী সমাধান হবে না। ধন্যবাদ কামরুল ইসলাম। ডক্টর নজরুল ইসলাম, আপনিও তো সেমিনারে ছিলেন, তো এই মূল থিমটা কিভাবে আপনি দেখছেন, অর্থনৈতিক ভবিষ্যৎটা? হ্যাঁ, ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা এবং যৌথভাবে খুবই একটা সময় উপযোগী। এবং সেখানে আরেকটা বিষয় ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপার্ট কেউ ছিলেন যারা এখন ঢাকা নিয়ে কাজ করছেন, বিশেষ করে পূর্ব ঢাকার পরিকল্পিত উন্নয়ন নিয়ে, এবং বেশ চমৎকার একটা ডায়ালগ হয়েছে এবং অনেকেই অংশগ্রহণ করেছেন, আমারও সুযোগ হয়েছিল সেখানে। তো যেই প্রশ্নটা আপনি করলেন, ওইখানে এই প্রশ্ন এসছে যে ঢাকা সমৃদ্ধ হচ্ছে, দ্রুত বিকশিত হচ্ছে এবং জনসংখ্যায় তো বিশাল পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সময়ে ছিল 9 লক্ষ মানুষ, এখন যেখানে ছিল 9 লক্ষ ওই এলাকাতেই 90 লক্ষ, মানে ঢাকা উত্তর দক্ষিণ এবং আশেপাশে এলাকা, মেট্রোপলিটন ঢাকা। আর রাজুকের যে ঢাকা, বৃহত্তর ঢাকা, প্রায় 1430 বর্গ কিলোমিটার, সেটা অবশ্য নারায়ণগঞ্জ, ঢাকা, টঙ্গী, সাভার এগুলো সব মিলিয়ে, সেইখানে তো জনসংখ্যা প্রায় 2.25 কোটি এখন। এটা হলো বৃহত্তর ঢাকা, রাজুকের ঢাকা। আর কেন্দ্রীয় ঢাকা মানে সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন ঢাকা আমরা বলি, সেখানে প্রায় 1 কোটি। তো এখন 15 কোটি 16 কোটি মানুষের দেশ, সেখানে 2.25 কোটি যদি ঢাকা হয়, মানে 1/10 জনসংখ্যায় 1/10। কিন্তু এই 2.25 কোটি মানুষ, বাংলাদেশের অর্থনীতির বড় অংশটাই এখান থেকে উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে। সেটা ইকোনমিস্টরা বলছেন প্রায় 36% জিডিপির, জাতীয় আয়ের 36% ঢাকা অঞ্চল থেকেই হয়, এবং জনসংখ্যার দিক থেকেও এটা বিরাট। আমাদের ভাষায় এটাকে বলা হয় প্রাইমেট সিটি, নিয়ন্তা শহর জনসংখ্যায়। জনসংখ্যায় তো হলো ওই যে 10/1, আর নগর জনসংখ্যার, মোট নগর জনসংখ্যার প্রায় 40% হলো ঢাকা একা। তো এই জন্য এটা খুব হাই প্রাইমেসি, অতিকায় বড় শহর তুলনামূলকভাবে। চট্টগ্রাম হলো সেখানে 50 লক্ষ, আর এখানে হলো 2.25 কোটি। তো এই যে 40% বা 36% জিডিপি ঢাকা অঞ্চল থেকে, এটাই প্রমাণ করে ঢাকা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি সত্তা। এখন এর কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে, বাংলাদেশের প্রবৃদ্ধি যদি হয় 7% করে, ঢাকারও কিন্তু এরকমই হচ্ছে বা আরও বেশি হচ্ছে। তো এখন পরিকল্পনার ছাড়া কি করে হলো এটা? কতগুলো জিনিস হয়েছে একেবারে পরিকল্পনাহীন তা তো না, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার সুযোগটা ঢাকা পায়, অধিকাংশ বিনিয়োগ ঢাকা কেন্দ্রিক, এই যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো 4000-এর মতো, তার মধ্যে বোধহয় হয়তো 70% ঢাকা অঞ্চলে, আশেপাশে ওই বৃহত্তর ঢাকা, বৃহত্তর ঢাকা। তো এখন একটা শহরের, বিশেষ করে বড় শহর, যে কোনো শহরেরই মূল শক্তি হলো তার অর্থনৈতিক শক্তি, প্রশাসন থাকে, সেবা থাকে বিভিন্ন রকমের, মূল শক্তিটা হলো অর্থনৈতিক শক্তি। এবং সেটা কামরুল ভাই যেটা বললেন যে গোড়া থেকেই কিন্তু অর্থনৈতিক শক্তি দিয়েই ঢাকা গড়ে উঠে, যদিও ইসলাম খান এটাকে রাজধানী করেছিলেন কিন্তু অর্থনৈতিক শক্তিটা ছিল, এখন সেটা অনেক ব্যাপক। তো এখন এই অর্থনীতির কাঠামোটা কি, যেহেতু এটা একটা বড় শহর, মেগা সিটি, 2.25 কোটি লোক, 2 কোটি হতে যাচ্ছে, এবং আগামী 20 বছর এটা 3 কোটিও হয়ে যেতে পারে, তো ভিত্তিটা কি? ভিত্তিটা হলো এক তো হতে হবে যে কোনো শহরের এটার সমৃদ্ধির জন্য শিল্প কারখানা, এটা হলো আসল।
এখন ঢাকা আগে এতটা শিল্প ছিল না, এখন গত 30 বছরে ঢাকা অঞ্চলে বিশেষ করে এই গার্মেন্ট ফ্যাক্টরিগুলো প্রায় 30 লক্ষ বা তার চেয়ে বেশি শ্রমিক এখানে কাজ করে, জাতীয় আয়ের বৃহৎ অংশ এইখান থেকে আসে, রপ্তানি তো অবশ্যই, তো গার্মেন্টস অথবা এই ট্যানারি চামড়া শিল্প, ট্রেডিংও তো একটা বড় ক্ষেত্র, ট্রেডিংটা আর একটা বলছি, তো মূলটা হলো শিল্প যেটা হয়েছে গত 30 বছরে, তারপরে ফার্মাসিউটিক্যাল, বহু রকমের ইন্ডাস্ট্রি, এটা হলো বড় ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা মাঝারি আছে, তারপরে ছোট কারখানা আছে, ওয়ার্কশপ আছে অসংখ্য। তো কারখানার এই শিল্পের মধ্যে আবার আমরা বলি ফর্মাল সেক্টর, একটা ইনফর্মাল সেক্টর। এই যে ধোলাইখাল বিখ্যাত, কেরানীগঞ্জ বিখ্যাত, এখানে তো হয় ইনফর্মাল অ্যাক্টিভিটি, কিন্তু প্রচুর উৎপাদনও হচ্ছে, তারপরে সেখানে শ্রম নিযুক্তিও হচ্ছে। তো শিল্পের বিভিন্ন ধারা আছে। দুনম এখন আসছে আইটি সেক্টর, আরেকটা হলো বড় জিনিস যেটা আপনি বললেন যে ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, এটা বড় ব্যবসা। এখন ব্যাংকিং, ইন্স্যুরেন্স অথবা আন্তর্জাতিক যে লেনদেন, আমদানি রপ্তানি, এগুলো হলো বড় ব্যবসা। তারপরে মাঝারি ব্যবসা আছে, ছোট ব্যবসা আছে, এবং অপ্রাতিষ্ঠানিক ব্যবসা বাণিজ্য আছে, এই যে হকার, ভেন্ডার। এটা রাজুকের জন্য, মাস্টার প্ল্যানের জন্য যেই ইকোনমিক বা অর্থনীতি স্টাডিটা হয়েছে, প্রফেসর নুরুল আমিন নর্থ সাউথ ইউনিভার্সিটির এটা নেতৃত্বে ছিলেন, চমৎকারভাবে এটা অনেক হিসাব করে দেখিয়েছেন যে ঢাকার যাবতীয় যে শ্রমিক, মানে কি বল, নিযুক্তি, তার কিন্তু 80% এই ইনফর্মাল সেক্টর। এটা অনেকে আমরা বুঝি না, এই যে এত গার্মেন্ট শ্রমিক বলি, তার চেয়ে বেশি হলো ইনফর্মাল সেক্টর। এই যে হকার নিয়ে এত কথা আমরা শুনি, প্রায় 3 লক্ষ হকার, আমার মনে হয় এটা আরো বেশি। তো এই ধরনের, অথবা ট্রান্সপোর্ট, পরিবহন একটা সেবা আমরা বলি, তো সেই খাতে দেখেন রিক্সা শ্রমিক কত, 5 লক্ষ রিক্সা রাজুকের হিসাবে, 10 লক্ষ শ্রমিক, এগুলো অনেক সময় হিসাবে আসে না। তো দোকানদারি, তো আপনার হলো বড় ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, আরেকটা জিনিস সবচেয়ে বড় এখন দেখবেন, এটাও একটা ব্যবসায়ী বলা যায়, বাণিজ্যও বলা যায়, আসলে তো এটা সেবা, যেমন শিক্ষা। 60টি বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে, সেখানে প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী এবং বিশাল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এবং প্রাইভেট ইউনিভার্সিটি যে বলি, অনেক সময় আমরা ঠাট্টা করে বলি এগুলো ব্যবসা কেন্দ্র। তো ব্যবসা তো হতেই পারে যদি শিক্ষাটা ভালো দেয়, কোনো ক্ষতি নেই, কিন্তু ওটাতে আমরা যাচ্ছি না, যে মানে ব্যবসায়ী হিসাবে যদি ধরি, অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে ধরি, তাহলে এটা স্বাস্থ্য সেবা, এগুলো সেবার মধ্যে, অসংখ্য ক্লিনিক, ক্লিনিক, হসপিটাল, বড় বড় স্পেশালাইজড হসপিটাল, হসপিটাল, তো এগুলো তো সমৃদ্ধি হচ্ছে তো সব দিকেই। আর হলো ব্যক্তি, পার্সোনাল সার্ভিস আমরা বলি, অসংখ্য, এমনকি এখন বিউটি পার্লার, এগুলো তো আছে নানা রকমের, টিউটর, এই যে আমরা বলি কোচিং সেন্টার, খারাপ অর্থে বলি, ভালো অর্থটা কি, এখানে অনেকের নিয়োগ হয়, কর্মসংস্থান হয়, অর্থনীতি আরেকটু সমৃদ্ধ হয়। তো এটা এই মানে এই না যে এটাকে আমরা সমর্থন করব। তো যাই হোক, এই অর্থনৈতিক শক্তিটা এখন পরিকল্পিত কিনা, এইখানেই কথা, কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কি আয়তনের হবে, কোথায় হবে, পরিকল্পনায় আসবে, শহরের কোন জায়গায় কোন ধরনের কর্মকাণ্ড অবস্থান করবে। ওই ডিআইটি যখন প্ল্যান করেছিল 1959 সনে, তেজগাঁ শিল্প এলাকা ছিল, মতিঝিল বাণিজ্যিক এলাকা ছিল, এই যে এলাকাগুলো, এগুলো হলো পরিকল্পিত। এখন নতুন করে এগুলো আবার করতে হবে। ধন্যবাদ ডক্টর ইসলাম, আপনার কাছে পরে আসবো আবার, খুব সুন্দর জায়গা আছে। প্রিয় দর্শক, অধ্যাপক নজরুল ইসলাম চমৎকারভাবে ঢাকায় শহরে যে কত রকম বাণিজ্যিক তৎপরতা আছে, অর্থনৈতিক তৎপরতা আছে, তার একটা চমৎকার তালিকা, প্রায় বলা যায় তালিকাই বলা যায়, তিনি দিলেন, এবং আমাদের চোখের সামনে ভেসে উঠছে এই বিভিন্ন প্রফেশন, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস এই ঢাকা শহরের চারদিকে ছড়িয়ে দিয়েছে। ঢাকা চেম্বার অফ কমার্স এবং পিপিআরসি যৌথভাবে যে সেমিনারের আয়োজন করেছে, সেটা হলো এই অ্যাক্টিভিটিসগুলো আরও পরিকল্পিতভাবে হতে পারত, তাতে ঢাকা শহরের
বাসযোগ্যতা বাড়তো, ঢাকা শহরের পরিবেশের ক্ষতি হতো না ইত্যাদি ইত্যাদি। আমি জনাব কামরুল ইসলাম সাহেবের কাছে যাই যে আপনারা আর কি বলতে চান এই বিষয়ে। স্যার যেটা বললেন 36% 36% অফ জিডিপি হলো ঢাকার উপর নির্ভর করে, ঢাকাতেই এটার অ্যাক্টিভিটিস। কিন্তু পপুলেশন ওয়াইজ ঢাকার পপুলেশন অ্যারাউন্ড 10-12%, কিন্তু অ্যাক্টিভিটির দিকে দেখা যাচ্ছে ডাবলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং সারা দেশের তিন ভাগের এক ভাগের চেয়েও বেশি অ্যাক্টিভিটি এখানে চলে। সাধারণ নিয়মেই যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি থাকবে মানুষ সেখানেই আসবে। এখন আমরা শুধুমাত্র ঢাকা শহরকেই নিয়ে চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশকে নিয়ে আসলে চিন্তা করতে হবে। যদি আমরা ঢাকার আশেপাশের নগরীগুলির সাথে ঢাকাকে যোগাযোগের একটা খুব ভালো মাধ্যম করে তুলতে পারি, সেটা হলে দিনের বেলায় প্রচুর লোক কাজ করবে, ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো শেষ করে সে চলে যাবে ওর নিজের শহরে চলে যাবে, কারণ 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আশেপাশের শহরগুলোতে চলে যাওয়ার মতো আমি দেখেছি। 25-30 বছর আগেও কুমিল্লা থেকে অনেক লোক এসে ঢাকাতে অফিস করার, গাজীপুর থেকে এখনও করে, নারায়ণগঞ্জ থেকে করে। এইগুলো যদি আরও আমরা যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি সহজ করতে পারতাম, তাহলে কিন্তু ঢাকার উপর চাপটাও কমে যেত, এবং মানে পরিকল্পিতভাবেই আমরা এই জিনিসগুলো আমরা যেটা আমরা দেখি কলকাতা এবং মুম্বাই, যে কলকাতায় বলা হয় যে দিনের বেলার জনসংখ্যা রাতের বেলার জনসংখ্যা এক এক নয়, এবং তারা সবাই চলে যায় শহরতলিতে যেখানে তাদের বাড়িঘর আছে, সেখানে চলে যাওয়ার সকালবেলার ট্রেনে এসে কাজ করে। আমরা সেই কাজটা এখনো করতে পারিনি, এটা একটা বড় প্রবলেম আপনি বলছেন। তো এখন ডক্টর নজরুল ইসলাম আপনার কাছে আসি আমি, তো এটা এটা এটাকে কি আরেক অর্থে আমরা ডিসেন্ট্রালাইজেশনই বলবো তো এটাকে? তো এখন ডিসেন্ট্রালাইজেশনের কথাটা কিন্তু আমরা এই টেলিভিশনে টক শোতে আপনাদের সেমিনারে গবেষণায় বহুবার বলা হয়েছে, কিন্তু কিন্তু আমরা সরকারের কাছ থেকে কিন্তু কোনো রকমের সাড়া দেখছি না ডিসেন্ট্রালাইজেশন কনসেপ্টের ব্যাপারে। তো এতে ডিসেন্ট্রালাইজেশনের উপকারিতাটা কী হবে এটা একটু আগে যদি আপনি বলেন, যদি এই যে ইসলাম সাহেব যেভাবে বললেন যে লোকজন যদি রাতে চলে যেত। ঢাকায় বা আরো 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 বড় এলাকায়, ঢাকা ওই পুরাতন যে ঢাকা জেলা ছিল সেই রকম একটা জায়গা, ওটা প্রায় 3,500 বর্গ কিলোমিটার। তো ওইটার একটা পরিকল্পনা এখানে হলো কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া, এটা ডিসেন্ট্রালাইজেশন বলা হচ্ছে, ডিকনসেন্ট্রেশন একটুখানি ছড়িয়ে দেওয়া, ডিসপার্স করা। সেটা কিন্তু একটা হতে পারে যে ঢাকার চারদিকে যে ছোট শহরগুলো আছে সেইখানে আর একটু সুযোগ সুবিধা বাড়ানো, এটা মানে নরসিংদী, মানিকগঞ্জ ইত্যাদি ইত্যাদি, এবং সেইখানে সুযোগ সুবিধা বাড়ানো, আবাসিক সুযোগ সুবিধা, রেসিডেন্সিয়াল, কিন্তু এসে কাজ করবে ঢাকা শহরে কেন্দ্রে, এটা একটা মডেল। আমি এটাকে খুবই এখন সমর্থন করি না, বরং ওই সব জায়গাতেই তার কাজের জায়গা, কাজের জায়গা করে ফেলি, এইটাই হওয়া উচিত, যাতে তাকে কমিউট করতেই না হয়, সকল সুযোগ সুবিধা, এই কি বলে কর্মনিযুক্তি সহ হেলথ ফ্যাসিলিটিস, এটা বিরাট জিনিস, বিশেষ করে হেলথ এন্ড এডুকেশন, শিক্ষা এবং স্বাস্থ্য এবং অন্যান্য সেবা, এইটা যদি এরকম ছড়িয়ে দেওয়া যায়। যেমন এখন ধরুন পরিকল্পিত যে ব্যবস্থাটা হচ্ছে রাজুকের পূর্বাচল, সেটা বিরাট এলাকা, সেটা যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, ম্যাচিওর হবে, প্রায় 10-20 লক্ষ লোক থাকবে, তো ওরা কি সব ঢাকায় আসবে? এরকম চিন্তা একেবারেই করা উচিত না, করাটা উচিত ওইখানেই সব এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিসগুলো থাকবে, কিছু লোক তো আসবে, আসবে কিছু লোক তো কাজ করবেই, তার আগে থেকে কাজ করবে, ওইটা একটা স্বয়ং সম্পূর্ণ শহর হবে, এটা অত বড় না হোক, মাঝারি হোক, ছোট হোক, এটা হলো একটা। আর হচ্ছে যেটা উনি যথার্থভাবে বলেছেন যে প্রকৃত একেবারে পুরো দেশের মধ্যেই ডিসেন্ট্রালাইজেশন, সেটা আমাদের দেশে একটা চমৎকার ব্যবস্থা তো ব্রিটিশ আমল থেকেই আছে, জেলা জেলা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী যারা এম এ মোহিত
খুব জোর দেন, জেলায় জেলায় সরকার, জেলায় এটা এখন তো 64টা জেলা, 64টা জেলা শহরকে যদি উন্নত করতে পারেন সব দিক দিয়ে আর বেশি কিছু লাগে। আরেকটা যোগ হয়েছে এখন কিন্তু নির্বাচিত জেলা পরিষদ, এটা তো আছেই, কিন্তু ইলেকটেড বডি আছে, জেলা একটা অর্থনৈতিক কেন্দ্র শক্তি হিসাবে। এর পরে আসবে উপজেলা 500। বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থা ঐতিহাসিকভাবে পেয়ে গেছি আমরা, আরও একটু সমৃদ্ধ করেছি। এই 500 উপজেলা শহর যদি তৈরি করতে পারেন, সেইখানে কেন্দ্র হবে, উৎপাদনের কেন্দ্র হবে, শিল্প কারখানা হবে। গভর্নমেন্ট যে একেবারে কিছু করছে না এটা বলা ঠিক না। কীরকম সর্বশেষ যে সিদ্ধান্তটা এসছে সেটা হলো 100টা স্পেশাল ইকোনমিক জোন। এখন এটা মানে চিন্তায় এসছে, 11টার মতো হয়ে গেছে। এই 100টা যদি করতে পারে, এটা কিন্তু সব ঢাকার বাইরে, এই মানে এই চিন্তাটা আমি এই জন্য শুভ মনে করি, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিছু লোক তো তারা ধরে রাখবে। এবং একটা এরকম কেন্দ্র যদি হয় তার চারপাশে বলে না মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। এবং আরেকটা হচ্ছে যেমন শিক্ষায়, যদি আমরা আমি শিক্ষার মানুষ সেই জন্য বলি, এই যে সরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 40টা, এগুলো কিন্তু ঢাকায় 10টা, বাকিগুলো সব বাইরে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেহেতু ওরা তো গভর্নমেন্টের কোনো অনুদান পায় না, তাদের 100টার মধ্যে প্রায় 70টাই ঢাকা কেন্দ্রিক। এইটা যদি ছড়ানো যেত, পরিকল্পনায় থাকতে হবে, তাহলে এটা ডিসেন্ট্রালাইজেশন হবে। তবে আমরা যদি সীমিত থাকি ঢাকার মধ্যে, এই ডিকনসেন্ট্রেশন, নিউ টাউন অথবা সুবারবান যে শহরগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা, এবং ঢাকা কেন্দ্রে আসলে হবে কি, ঢাকা যে অবস্থা, এখানে একটা আমাদের টার্ম আছে কাউন্টার আরবানাইজেশন, আরবানাইজেশন হয়ে আবার উল্টাটা হয়, এই গ্রামের দিকে চলে যায়, অথবা পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হয়। যেমন সিওল শহর জনসংখ্যা অনেক বাইরে নিয়ে যাও, লন্ডনে হয়েছিল এক পর্যায়ে অনেক বড় ছিল, আবার